আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন খিচুড়ি রান্না করব। তো সব কেটেকুটি নিয়েছি, রাকিবার পাপা বাসায়, বুঝতেই তো পারছেন বাইরে যাওয়ার নিষেধ সম্পূর্ণ। সেজন্য আমি ভাবলাম সকালে সবাই যখন বাসায় আছি, বাচ্চারাও বাসায়, আমিও বাসায়, আর পাপাও বাসায়, তো ভাবলাম একটু সবাই মিলে খিচুড়ি খাই, সকালে খিচুড়ি রান্না করব। তো তার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি, আর নিয়েছি মসুরি ডাল, মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে খেসারি ডাল। তো আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি, এ হচ্ছে মাসকলাইয়ের ডাল, খেসারি ডাল, মসুরি ডাল। তো আতপ চালের সঙ্গে আমি তিন রকমের ডাল ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর এখানে নিয়েছি লাউ, মিষ্টি কুমড়া, কৈটা, শসা, আলু, গাজর, টমেটো, মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর আদা রসুন বাটা আর গুঁড়া পাউডার আছে। তো এখন আমি সম্পূর্ণ সবজিগুলো এক এক করে দিয়ে দিব চালে, কারণ আমি এটা একসঙ্গে সব কিছু দিয়ে তারপরে রান্না করব। সবগুলো সবজি আমি চালের সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চির করে কেটে দিয়েছিলাম মরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে নিয়েছি। তো এখানে আমি দেড় চা চামচ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ। তো এই পাউডারগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এক চা চামচ, হলুদটা একটু কম দেব, হাফ চা চামচ দিয়েছি, কালারটা কাঁচা হলুদের মতো রাখবো তাই, লবণ তো পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ ধনে পাউডার, এক চা চামচ জিরা পাউডার, আর দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তো সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরম করা পানি দিয়ে দেব। তো এটা আমি এখন খুব সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ খিচুড়িতে সব কিছু ভালোভাবে মিক্স হলে খিচুড়িটা ভালো লাগে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু চালের চেয়ে সবজিটা বেশি দিয়েছি। আমি চাল দিয়েছি এক পট, মানে এক পা চাল দিয়েছি, আর এখানে ডাল দিয়েছি এক পট, তিন রকমের ডাল মিলিয়ে এক পট দিয়েছি, মানে এক পা চাল এক পা ডাল, আর প্রচুর সবজি। তো আমি একটু সবজিটা বেশি দিয়েছি, বাচ্চারা এমনিতে তো সবজি পছন্দ করে না, কিন্তু রাকিবার পাপা দেখা যায় বাসায় থাকলে একসাথে খাওয়ার সময় খায়, কোনো বিরক্ত করে না। তো ভাবলাম একটু সবজি দিই, সবজি খাওয়া তো ভালো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি, আর এটা পাতলাও করব না আর একদম ঘনও করব না, যেমন আঠালো আঠালো যে ভাবটা হয় তো সেরকমটাই করব। তো এখানে পানি দিয়ে দিয়েছি, যার যার আন্দাজ বুঝে পানি দিতে হবে, কে কতটুকু সবজি দিয়েছেন, ডাল চাল দিয়েছেন, সেটা আন্দাজ করে দিতে হবে, আর আপনি কীরকম রাখতে চান সেটা যার যার ব্যাপার, যে যেরকম পছন্দ করেন। তো আমার আর এটা যেহেতু আমি আতপ চাল দিয়েছি সেহেতু পানিটা কম লাগবে, আর আতপ চাল এমনিতেই গলে যায়। তো এরপর যে আমার হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন আমি ঢেকে দিব বলক আসার জন্য। তো এটা বলক খুবই তাড়াতাড়ি চলে আসবে, কেননা আমি গরম পানি দিয়েছি। তো এটা এখন
বলো কোথায় গেছে, বলো কোথায় গেছে। এখন এটা আমি একটু চুলাটা কমিয়ে দিব, আর কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে কালারটা, আর সবজিতে ভরপুর, খুব ভালো একটা হেলদি খাবার হয়ে গেছে। এই খাবারটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী হবে, কেননা অনেক প্রকার সবজি দিয়েছি, আর শীত তো চলেই গেল, আর আমরা একটু ভিতরে পড়েছি। এই মহামারীর বিপদ থেকে আমাদের বাঁচতে হলে যে যা পারি তাই খেয়ে বাঁচতে হবে, তো এই সময় যার যে সামর্থ্য কোলায় সে সেভাবেই খাবেন, কিছু করার নাই, আল্লাহকে ডাকবেন, আল্লাহ যেন আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করে, করোনা ভাইরাসের হাত থেকে যেন আমাদের রক্ষা করে, সেজন্য বেশি বেশি করে আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন, দোয়া করুন, সবাই সবার জন্য দোয়া করুন, যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়। তো এখন আমি আবার চলে আসলাম দেখার জন্য, তো প্রায় পানিটা শুকিয়ে গেছে, আর খিচুড়িটা বেশ আঠালো আঠালো হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি সবজি খিচুড়ি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে আতপ চালের খিচুড়িটা, খুবই চমৎকার দেখতে হয়েছে। তো এখন নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিব, তো এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব, ধনে পাতাটা আমার সংরক্ষণ করা ছিল, চাইলে লিঙে দেখে নিতে পারেন, লিঙে দেওয়া আছে। ধনে পাতাটা দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিব হালকা, শুধু ধনে পাতাটা একটু মিক্স করে দেব খিচুড়ির সঙ্গে। তো কমপ্লিট হয়ে গেল আতপ চালের সবজি খিচুড়ি, তো এখন আমি পরিবেশন করে দেখাবো। তো কমপ্লিট হয়ে গেছে, খুবই মজার এবং সুস্বাদু একটি রেসিপি আতপ চালের সবজি খিচুড়ি, তো খুবই হেলদি। তো কমপ্লিট হয়ে গেল আতপ চালের সবজি খিচুড়ি, তো আমার আতপ চালের সবজি খিচুড়ি হয়ে গেছে। এই সময়টা আপনারা যে ঘরে যা থাকে তাই দিয়ে আমার মনে হয় যে কোনো কিছু করে খাওয়াটা ভালো, তো সবজি থাকলে ঝটপট সবজি খিচুড়ি রান্না করে খান, খুব সুন্দর হবে, ভালো লাগবে। এখন নাস্তা করছি সবজি খিচুড়ি দিয়ে। তো আমি একটা কথাই সবসময় বলছি এবং বলবো, আপনারা ঘর থেকে বের হইন না, সবার ভাগ্যে যা আছে তাই খেয়ে বেঁচে থাকুন, ইনশাআল্লাহ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর আমরা খাওয়া দাওয়া সবই পারবো, আমরা বেঁচে থাকলে সবই পারবো, কিন্তু আল্লাহর রাস্তে আপনারা কেউ ঘর থেকে বের হইন না, আপনারা নিজেও বাঁচেন। এই ছিল আমার বলার, আমি সকাল সকালে এই খিচুড়িটা করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। তো আর কিছু বলার নাই, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, এর চেয়ে বড় ওষুধ দুনিয়াতে নেই, একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহ যদি আমাদের মাফ করে। আর এ হচ্ছে আমার টুনটুনি, উনি খিচুড়ি খাচ্ছে। আম্মু ভিডিও করছি, সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। তো এখন আমরা রাখবো, আমরা এখন আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে এবং মজা হয়েছে, এভাবে খিচুড়িটা রান্না করবেন, খুব ভালো লাগবে। রাখিবা যেন কি বলতেছে, তোমাদের ভিডিওটা বেশি বড় করবো না, এ পর্যন্ত রাখবো।